এক সময় এক জঙ্গলে এক মহাত্মা থাকতেন। তিনি খুবই জ্ঞানী ব্যক্তি ছিলেন। সব থেকে বিশেষ ব্যাপার হলো, তিনি যে কোনো ব্যক্তিকে দেখে তার ভবিষ্যৎ বলে দিতে পারতেন। সেখানের লোকেরা ও রাজারা তাকে খুবই সম্মান করতেন এবং তার কথা মতোই তারা চলতেন। ওই জঙ্গলের মাঝখান দিয়ে একটি নদী বয়ে গেছে, আর ওই নদীর তীরেই ওই মহাত্মার কুটির ছিল। নদীর দুই তীরে দুই রাজার দুটি শক্তিশালী রাজ্য ছিল। দুই রাজাই ওই মহাত্মাকে খুবই মানতেন। যখনই কোনো উৎসব বা বড় কাজ হতো, তখনই দুই রাজাই ওই মহাত্মার কাছে গিয়ে ওনার উপদেশ নিতেন। একদিন দুই রাজ্যের মধ্যে কোনো একটা ব্যাপার নিয়ে ঝামেলা বাঁধে। ব্যাপারটা ধীরে ধীরে এতটাই বেড়ে যায় যে সেটা যুদ্ধ পর্যন্ত গড়িয়ে পড়ে। যুদ্ধের সময় ও তারিখ দুটোই ঠিক হয়ে পড়ে, কিন্তু যেহেতু দুই রাজ্যেরই একটা নিয়ম ছিল যে তারা যখনই কোনো বড় কাজ করে, তখন তারা ওই মহাত্মার উপদেশ অবশ্যই নেয়। এই জন্যই প্রথম রাজা একদিন ওই মহাত্মার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, হে মহাত্মা, আমি প্রতিবেশী রাজ্যের রাজার সঙ্গে যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি জানতে চাই এই যুদ্ধের পরিণাম কী হতে পারে, এই যুদ্ধে আমার এবং আমার সেনাদের কী অবস্থা হতে পারে। আপনি কি বলতে পারেন এই যুদ্ধে কে জিতবে? এটা শুনে মহাত্মা বলেন, যদি তুমি এই যুদ্ধ করো তাহলে এই যুদ্ধে তোমার হার নিশ্চিত। রাজা বলেন, জেতার কি কোনো উপায় নেই? মহাত্মা বলেন, না, এই যুদ্ধে তোমার হারই দেখতে পাচ্ছি। এরপর রাজা বলেন, আমি যুদ্ধ করার কথা দিয়ে ফেলেছি, এখন আর এই যুদ্ধ এড়ানো যাবে না, যা হবে দেখা যাবে। এরপর ওই রাজা মহাত্মার কাছে আশীর্বাদ নিয়ে সেখান থেকে চলে গেলেন। তিনি সোজা তার সেনার কাছে গিয়ে উপস্থিত হন এবং তার সেনাদের জি জান লাগিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য বলেন। সমস্ত সেনা রাজার কথা মেনে পরিশ্রম করতে থাকে। এদিকে দ্বিতীয় রাজাও ওই মহাত্মার কাছে গিয়ে উপস্থিত হন এবং তাকে বলেন, হে মহাত্মা, আমি প্রতিবেশী রাজ্যের রাজার সঙ্গে যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি এখানে আপনার কাছে এটা জানতে এসেছি যে এই যুদ্ধের পরিণাম কি হতে পারে। আপনি কি বলতে পারেন এই যুদ্ধে কার জিত হবে? এরপর মহাত্মা বলেন, এই যুদ্ধে জিত তোমারই হবে, ওই রাজার কাছে তোমাকে হারানোর কোনো উপায় নেই। এই কথাটি শুনে রাজা খুবই খুশি হন এবং গিয়ে তার সেনাদের বলেন, এই যুদ্ধে জিত আমাদেরই হবে। একথা শুনে সমস্ত সৈন্যরা খুশিতে মেতে ওঠে আর তারাও যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। ধীরে ধীরে সময় এগিয়ে চলে আর এক সময় যুদ্ধের দিন এসে উপস্থিত হয়। দুই তরফ থেকেই খুব ধুমধাম করে যুদ্ধ শুরু হয়। দুই তরফেরই সেনারা একে অপরের সঙ্গে লড়াই করা শুরু করে এবং মারকাট শুরু হয়ে যায়। দেখতে দেখতে প্রথম রাজার সেনারা, যার হার নিশ্চিত ছিল, দ্বিতীয় রাজার সেনাদের মেরে কেটে ঢের করে দেয়। আর ওই প্রথম রাজা, যাকে মহাত্মা বলেছিলেন তোমার হার নিশ্চিত, সে জিতে যায়। এরপর যুদ্ধে জিতে প্রথম রাজাটি আবার মহাত্মার কাছে যান আর বলেন, হে মহাত্মা, আপনি তো বলেছিলেন যে আমার হার নিশ্চিত, কিন্তু আমি তো জিতে গেছি, আপনার ভবিষ্যৎবাণী কিভাবে ভুল হতে পারে? তখন মহাত্মা বলেন, আমি তো সেটাই বলেছিলাম যেটা তোমার ভাগ্যে লেখা ছিল, কিন্তু তুমি তোমার কর্ম এবং কঠিন পরিশ্রমের দ্বারা নিজের ভাগ্যকেই বদলে দিয়েছ। এর মানে এটা হলো যে তুমি তোমার ভাগ্যের থেকেও বেশি নিজের কর্মকে মহত্ব দিয়েছ। অপরদিকে ওই দ্বিতীয় রাজা সব কিছু তার ভাগ্যের উপর ছেড়ে দেয়। তিনি কর্মের থেকেও ভাগ্যকে বেশি মহত্ব দিয়েছে আর বেশিরভাগ সময় ভাগ্যের জন্য কম ঊর্জাতে ভরে থেকেছে, আর এই জন্যই তুমি জিতে যাও আর তিনি হেরে যান। মহাত্মা বলেন, এটা সত্য যে সব কিছু আমাদের হাতে থাকে না, কিন্তু এটাও সত্য যে অনেক কিছু আমাদের হাতে থাকে, কিন্তু যদি আমরা সেটাকে ভাগ্যের উপর ছেড়ে দিয়ে বসে থাকি তবে আমরা অনেক কিছু হারিয়ে ফেলি আর সম্পূর্ণ জীবন দুঃখ ভোগ করতে থাকি। বন্ধুরা, এই কাহিনীর মাধ্যমে আমরা এটা শিখতে পারি যে আমাদের সঙ্গে যেটাই হয়ে থাকে, ভালো হোক বা মন্দ, সেটা আমাদের কর্মের জন্যই হয়,
আর আমরা যদি কিছু পেতে চাই আর সেটা না পাই তাহলে এর কারণ হলো এতে তোমার নিজেরই কোনো ভুল আছে। কারণ তুমি তোমার পরিশ্রমের দ্বারা, তুমি তোমার কর্মের দ্বারা সেই সমস্ত কিছু অর্জন করতে পারো যা তোমার ভাগ্যের মধ্যেও লেখা নেই। আর যে ব্যক্তি প্রতিনিয়ত পরিশ্রম করে চলে জিত তারই হয়। থ্যাংক ইউ।